বন্ধুগণ, আমরা আজকে গভীরভাবে শোকাহত। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় জেরি সড়ক দুর্ঘটনায় নিহত হইয়াছেন। ইতিমধ্যে আমাদের মাঝে খুনি রইয়াছেন, আমরা তার সুষ্ঠু বিচার করব। খুনি আছে মানে কি? খুনি কে? এই বেটা, খুনি তো তুই। আমি জেরিরে খুন করছি এটা কইতে যাস তুই? তুই তো তোর হোন্ডা নিয়ে ওর সামনে গেছিস, সামনে গিয়ে হর্ন দিছস, ও তো নগদে স্ট্রোক করে মরে গেছে। তুই কি কইতে চাস? আমি ওর কুত্তা বাসাতে ডাইক্কা লইছি, যাই আমার বাইকের সামনে পর, আমি হর্ন দিব, তুই বুক চেপে মরে যাবি। একটা মানুষ একটা কুত্তা পালে, কুত্তার সাইজ হচ্ছে বড়। কুত্তার দড়ি ধরে রাখতে পারে না, কুত্তা ছুটা জায়গা, মানুষজনের গাড়ির নিচে বাইকের নিচে পড়ে, কুত্তা মরলে আমার সে খুনি হয়ে যাবো না? হাই, কথা বলে না, চোরের মার বড় গলা দেখছিস গলা, একে তো খুন করছে তার মধ্যে চ্যাটাং চ্যাটাং কথা। কানিজ, মুখ সামলায় কথা বল। আমি তোর কুকুর মারছি মানে? আমি কেমন তোর কুকুর মারছি বল? তুই আমার কুকুর খুন করছ নাই। তোর কুকুর রাস্তায় কেন? কুকুর যদি কোলে করে হলে ঘুরতে না পারুস, বাসার মধ্যে আটকে রাখবি, খাঁচার মধ্যে বয়ে রাখবি, রাস্তায় নামে সুস্কি লিগা। রাস্তাঘাট হইলো গাড়ি চলাচলের জন্য, মানুষ চলাচলের জন্য, তোর কুত্তার লিগা না। আমার কুত্তা জাস্ট রাস্তা ক্রস করতেছিল, তুই ঠিক মতো বাইক চালাইতে পারস না, তুই টুকুটি কেমনে? তা কারণ তোর কুত্তা তোর কথা শুনে না, লাভ দিয়া রাস্তার সামনে আয় পড়ছে। আমি কিন্তু এখন বুঝছি কেন এটা করছি, জানো কেন করছি বলবো? কেন? তুই আমার প্রপোজ করছিস, আমি অ্যান্সার দেই না, ওটা করছি তুই। তুই না ওই যে ব্রিটিশ আমলের কথা, লর্ড ক্লাইভ যখন এই উপমহাদেশ ছেড়ে গেছে ওই সময়ের কথা কইছিস না? আমি তখন ছোট ছিলাম যখন তোরে প্রপোজ করছি, যখন বুদ্ধি হইছে আমি তোর কাছ থেকে দূরে আছি ভাই। প্রপোজ টপোজ কিচ্ছু না। তোরা যদি ওর এই ফোন করার বিচার না করো তাহলে আমার থানায় পাঠাবো। আমি বিচার করবো? তুই কি বিচার করবি? তুই কি বিচার করবি? লাঞ্চের পর একটু ভাত ঘুম দেওয়া খুবই জরুরি, আদারওয়াইজ হার্টের প্রবলেম হয়, অনেক ধরনের প্রবলেম হতে পারে। আপনি তাসকিনকে পাঠান না কেন হোটেলে? ওই তো রেস্টুরেন্টে বইবারই চায় না, মানে কি করবো? কী করবেন মানে আঙ্কেল, প্রেশার দিবেন, বাধ্য করবেন যেতে, আর খুব বেশি যদি কথা না শুনে বাইক বিক্রি করে দিবেন। বাইক বিক্রি করে দিলে যা বলবেন তাই শুনবে, সব টই টই করা বন্ধ হয়ে যাবে। ভালো বুদ্ধি দিচ্ছ তো, ওইটাই করো। যাই হোক আঙ্কেল, যাই। হ্যাঁ, ভালো না লাগলে তো বাবা, ভালো তো লাগতেই। ভাই আমার বয়স হয়েছে না, আমার তো বাথরুম দরকার বেটা, তো ঘাবড়াস কেলা? ম্যানেজার সাহেব আছে না, তোরে হেল্প করবো তো, কি পারবেন না ওর একটু হেল্প করবার? অবশ্যই পারবো স্যার, স্যার কোনো সমস্যা হবে না স্যার। তাইলে আর কি হইলো? আরে বুঝাই দেন সব কিছু, কী করতে হইব নাইব, আমি যাইগা। হ্যাঁ থাক তুই, চুপ। হ্যালো স্যার। হ্যালো স্যার। Welcome. Hi. Hey, hey.
আপনার এই রেস্টুরেন্টে আমাদের মতো কুল লোকজন খেতে আসছে, ইউ গাইজ আর সো লাকি। এক্সকিউজ মি কইস না রে ভাই, এত ইংলিশ মারিস না, যা বিদায় হতো এখান থেকে যা। ওই এত ভাবলোইস না, নিজে যেমন ফকির নেই আম করে এরকম ফকির নেই ভাবিস না। আমরা টাকা দেখাইতেছি, মাগনা খাইতে নি, বুঝছ নাই? ওরে বাবা, কয় টাকা তোর পকেটে, কি খাবি তুই টাকা দিয়া? মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্কস বেচি না ভাই, আমরা খাওয়াই না, মাগনা খাই, যা বিদায় যা। আর বাই দ্য ওয়ে, আপনি আমাদের সাথে তুই তুই করে কথা বলছেন কেন? এক কাম করি, জাকাতে টাকা দেই, নিচে হোটেল চলে যাই, খা যা। আপনাদের এখানে কমপ্লেইন কার্ড আছে? ওটা কমপ্লেইন দিতে চাই আঙ্কেলের কাছে, যে একটা স্টুপিড লোক এখানে রাখছে যে কিছু বুঝে না, কিভাবে কাস্টমারদের সাথে বিহেভ করতে হয় সেটাও জানে না। ম্যানেজার সাহেব, স্যার আপনি কি চান আজকে একদিনের মধ্যে আপনার বেতন ডবল হয়ে যাক? অবশ্যই চাই স্যার। চান না? এদিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, জান। কিন্তু স্যার, সরি স্যার, এটা তো ঠিক না স্যার। আসলে ওনার তো আমাদের কাস্টমার, কাস্টমার হলো ব্যবসার লক্ষ্মী। এই দুইটা লক্ষ্মী না, এই দুইটা অলক্ষ্মী, চেহারা দেখেন ভালো করে, দুইটা অলক্ষ্মী, আমার জীবনে খালি ব্যাড লাক নিয়ে আসছে। দেখো দুইটা দেখো, প্লিজ আপনি বসেন স্যার। ঠিক আছে, বসেন আপনার। বিল নিব, এটা কোন বড় ব্যাপার হইলো নাকি? একটু সহজ জিনিস দিছি, পারবো না কেলা? দেখি রেস্টুরেন্টের ভিতরের কি অবস্থা। চশমা দিব? না লাগবো না। পুরা রেস্টুরেন্ট তো কাস্টমারে বইরা গেছে গা, আল্লাহ রহমত। হ্যাঁ, তোমার পোলার ব্যবসা ভাগ্য ভালোই আছে। যত স্টাফ আছে সব ভরপুর খান, প্লাস ওই যে ফকিন্নি ম্যানেজার আছে না, ওরা লয়ে খান। উনি তো ম্যানেজার না, উনি মালিক। মালিক কেমন, মালিকের পোলা। যাই হোক, সবাই খায়া ব্যাগ দুই কিন তিন গুণ করে নিন, জানো। আমার জেলের দাম কত ছিল? ওই গো 25-30। এন্ড জেরিকে লালন পালন বাবদ আমার কত টাকা খরচ হয়েছে এক বছরে? 15-20। তাহলে কত হয়? ওই তো 40-50-60, যেটা কম একটা 40-50। সো সেখান থেকে 15 দিলে 40 টাকা আমি ডিসকাউন্ট দিলাম, 60%-80% ডিসকাউন্ট। তারপরও অ্যাটলিস্ট 10 টাকা তো আমাকে ফেরত দেওয়াই লাগবে। এই যে দাবি করতেছিস তুই টাকা দিয়ে কিনছোস, আরে তুই তো টাকা দিয়ে একটা কানের দুলো কিনোস না, চুরি করে পড়স ক্লাসের মায়ের কাছ থেকে। আবার তুই কইতাছিস তুই খাওন পোষণ বাবদ তুই টাকা খরচ করছিস, ফাইজলামি করস, মানে কি খাওয়াইছিস তুই তোর কুত্তার বাসা ময়লা ছাড়া কিছু খাওয়াইছিস? যে একটা হর্ন দেওয়ার লগে লগে একটা কুত্তার দম বের হয়ে গেছে। আমি চিৎকার করবো যে আমি এখানে আসছি আমার হ্যারাস করছি, 20,000 টাকা পাই, টাকা দিচ্ছে না। টাকা দে, টাকা বের কর, সাথে টাকা বের কর, কত টাকা দিবে? আল্লাহর কাছে টাকা নাই। কইলি এত বড় বড় বাবুর দিছো, কিল্লি গা কিল্লি গাইছো, এই রেস্টুরেন্টে কিল্লি গাইছো, এটা কি বড় লোকের রেস্টুরেন্ট না? এই কই যাও তাড়াতাড়ি, বান্দার কে জিগের লোক বান্দার হ্যাঁ, টাকা দিয়ে যাবো, টাকা বের কর। কি তুই গা গেছে কেমনে যে, আপনি না কইছেন আপনার লক্ষ্মী? টাকা বের কর, আমার বাপে আমারে মারবো, আমি আপনার চুলেন চালাবো, তাড়াতাড়ি যাও, টাকা বের কর।
আলাইকুম সালাম। কিরে খাম্বার মতো খাড়া আছিস কে? কিছু কবি আপনার কাছে ছোট একটা তদবিরা ছিল। কি এর তদবির? ভয় কম আব্বুজি না নির্ভয় কম? আপনি নির্ভয় কনা আব্বুজি, আপনি আমারে মাফ করে দেন আব্বুজি, আপনি আমারে যেখানে মন চায় পাঠান, যার নামে পাঠান, কয় আমার রেস্টুরেন্টে ব্যবহার করেন আব্বুজি। আই কি কর রেস্টুরেন্টে গেলে সমস্যা কি তোর? আব্বুজি সমস্যা আছে, আমি আপনারে বুঝাই ব্যাপারও না। আবে তুই রেস্টুরেন্টে যাও, ওদের পরে কাস্টমারে ভরপুরে থাকে, আমি তো মোবাইলে দেখতেছি বেটা। আরে তোর তো ব্যবসা ভাগ্য আব্বুজি, আপনি যেটা ব্যবসা ভাগ্য কইতাছেন না, এটা ব্যবসা ভাগ্য না, এটা দুর্ভাগ্য, আপনি টের পাইবেন। যেগুলোরে কাস্টমার কইতাছেন ওগুলো কাস্টমার না, পকেট না, মাইন্ডসেট রক। বীর বীর করেছ কি? আব্বুজি আপনি একটু বুঝুন, ট্রাই করেন না বুঝি। ওই ফুটলি আব্বুজি, স্যার এভাবে যদি চলতে থাকে তাহলে তো আপনার রেস্টুরেন্ট ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। চুপ করো মিয়া, এই কথা তো তোমার প্রথম দিনই আমার জানানো উচিত ছিল। জবগা জানাইছো এখন, ভালোই করছো। এলাই তুমি যাও, তাস্কিনটা আমি ধরতাছি, যাও। ওয়ালাইকুম সালাম। কি দরকার ছিল হ্যাঁ এত ছোট পোলাটারের রেস্টুরেন্টে বাহানের এরম ধরনেরই কথা? আই চুপ থাকো তুমি। হ্যাঁ বন্ধু বান্ধব ডাইকা ফিরি ফিরি খাওয়াইছে, বাপের ব্যবসার লাল বাতি জ্বালায়া, এটা কোনো পোলা করেনি কি? ডাকো তাস্কিনটা ডাকো। বুঝি ডাকতে হবো না, আপনার কি লাগে আমার চাইতা চাইতা খাওয়াইছি? ওরা আইছে আমার গলায় বটি ধরছে, বুকে পাড়া দিচ্ছে, এরপর খায় গেছে, আমি কি করবো? আগামী এক সপ্তাহ বাইতে তোর খাওন বন্ধ। বুঝি আগামী সাত দিন তোর বন্ধুকে কবি তোর দিকে খাওন জোগাড় করে দিতে, তুই অগলকে খাবি, ওরা তোরে খাওয়ায় খিলাইব। আম্মুজি তুমি কিছু কইতাছ না কিন্তু। কি কইব? ওরা কইছে খিলাইব, এটা তো আমি কই পারি না। রেস্টুরেন্টে খাওনা ছিল দেখে খাওয়াছে? না রেস্টুরেন্টে মাগ না হয়নি কি? এই যা তো, এত প্যাঁচা ভাল লাগে না, যা যা কই যেতি। যা আমি দেখুন না যাই। এটা কিরম কাম হইলো? এইরকমই কাম হইলো, তোমার লেগে চাই চাই। আচ্ছা পর আমার পোলার কথা কথা বলো বলো তুই। চা খাওয়া লাগবো না, তুই বস। এবার তুই আমারে ক, আমি তোরে বাইরে আসছি না। কেমনে কেমনে মানে? তোর আমি বন্ধু ভাবছিলাম, তুই বন্ধু বেইমান। এই আমি আমি জীবনে তোর কোনো ক্ষতি করছি? তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। আঙ্কেল যখন বাড়িতে সেমিস্টারে ফি দেয় নাই তোরে ফেল কর লেগে, আমি তোর সহজ শর্তে ঋণ দিছি না? তাকা আমার দিকে দিছি না? তুই যখন বাসায় খাওয়া পাস নাই, আমি তোর রেস্টুরেন্টে খাওয়াইছি না? খাওয়াইছি না? আমি তোর পরীক্ষার খাতা দেখাইছি না? তুই যখন দুই মার্কের লেগে ফেল করছিস, আমি ডিপার্টমেন্টের কাছে গেছি না তোর লেগে? তুই কেমনে পারলি আমার সাথে এটা করতে? কেমনে খাইবি আমি জানি না, এখন আমি তোকে গাড়ির রূপে চইরা কামু, ভূতের মতো আমি চইরা কামু, রক্ত বেচা কামু, দরকার হলে কিডনি বেচা আমি কামু। আরে আমার বেসলে কিছুই খাইতে পারবি না, আমি নিজেই খাইতে পারি না, আমি নিজেই যার করে খাই। এর থেকে ভালো মামা তোর একটা বুদ্ধি দি, কানিজ তোর বাপের হোটেলে খাইছে না, তুই কানিজের বাইরের হোটেলে গিয়ে খাইলা। ওর বাইরের হোটেল আছে? আরে বলদ ওগো বাসাই তো হোটেল। তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো লাগছে? তাহলে ডান তুই দুপুর বেলা ওর এনে খাবি? ওর মতো বেইমান, তুই জানো তোর ভাগ্য ভালো যে আমি ফেমাস কেউ না। ফেমাস হলে কি? তোর নাম মির্জাফরের উপরে থাকতো বেইমান হিসাবে। তো কেমন আছিস তুই? এখানে কি করতেছিস?
ওতে আমার নামে কমপ্লেইন করতে আসছিস হাউ ডেয়ার ইউ বাসা কেউ নাই ছাদে যা তোর সাথে আমি ছাদে এসে কথা বলতে চা আরে দাঁড়া থাম ছাদে যাবো কেন আমার ছাদে কোনো কাজ নেই আমার তো বাসায় কাজ আমার সাথে যাই বাসায় কেউ নাই বাসায় ঢোকা যাবে না কি কাজ বল ক্ষুধার্ত আমি তোর বাসায় আসছি বিচার টিচার তো ছোট মানুষের কাজ আমি কি ছোট মানুষ স্কুলে পড়ি আমি তোর বাসায় আসছি ভাত খাইতে আমার বাসায় কি ভাতের হোটেল তুই ভাত খাইতে আসছিস না এটা ভাতের হোটেল না ভাতের হোটেল আমার বাপেরটা যেখানে তোরা যে খায়া লাল বাতি জ্বালাই দিয়ে আসছোস ওইটা এবং তোমাদের লাল বাতির জন্য বাপ আমার ভাত বন্ধ করে দিচ্ছে এখন আমি ভাত খামো ওই জায়গায় খিদা লাগছে ভাত দেখ বাসায় কেউ নাই হ্যাঁ তুই জানিস আমার ভাই কত রাগী যদি এসে দেখে তুই বাসায় একা খুব রাগ করবে প্লিজ যা ভাই ভাই বাসায় নাই যদি দেখে একটা একা ছেলে আসছে আমি তো চাই তারা দেখুক তাদের বোন কি করে একটা সহজ সরল ছেলেকে রাস্তা থেকে টোকায় নিয়ে আসছে বাসায় কিভাবে ছেলেটার হোটেলে যায় ধামা ভরে ভাত খায় তাদের বাপের কাছে ছেলেটাকে কালা করছে বা ছেলেটার ভাত বন্ধ হয়ে গেছে ভাত দে আমার আমি ভাত খাবো আমি এত কিছু জানি না ভাত দে তাড়াতাড়ি ভাত দে তাড়াতাড়ি ভাত খেয়ে যাবো আমার খিদে লাগছে প্রচন্ড খিদে লাগছে আমার পেটের মধ্যে বিস্কিট আছে বিস্কিট খা বিস্কিট চল যা পেট ভরে বিস্কিট খেলে তুই কি আমার বাপের হোটেলে বিস্কুট খেয়েছো ভাত নাই বাসায় বলে আমি যে বমু এই জায়গায় বুঝিস কিন্তু তোর ভাই ভাবি হ্যাঁ আমি যে কত কিছু বানায় বানায় কমু চুপ করে বসে থাক আওয়াজ করবি না যাচ্ছ তাই দিছি ভাত আর মুরগি খাবি বেশি ভাত খাবি না কারণ তিনজনের পরিমাণে এখানে ভাত রান্না করা হয় আমার বাপের হোটেলে খাওয়ার সময় মনে আসিল না কয় চামচ খাইতে হবো আমি মাপছি মানে মাপা আমি পালতেছি হয়েছে তো দুজন এত ভাত খাস তুই রান্না ভালো তো ভাই ভালো রান্না করে আচ্ছা শোন না আমি তো খানদানি করি ভাই বুঝছিস একটু ডিম ভাজি হলে মজে তো তাসকিন আমি বাসটা কাজে মেয়ে না হ্যাঁ আমি এসব ডিম ভাজি করতে পারি না তুই ডিম বাজি করতে পারিস না সে তোর বিয়া করবো কে একটা রিক্সাওয়ালাও তো মিনিমাম ডিমান্ড থাকে যে রিক্সা চালায় বাসায় গেলে বউ ডিম বাজে বাদ দিব ডাল দিয়া চি 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 আচ্ছা সমস্যা নেই ভাবি এলাম ডিম বাজে করবে না ডিম ভাজি কি পেঁয়াজ মরিচ দিয়া নাকি খালি লবণ দিয়া তোর বাসায় কি মূলা দিয়া বাজে আমার বাসায় পেঁয়াজ মরিচ দিয়া বাজে ওইটাই দে মুরগির পা ধরতে গেছস মুরগি ডিম দিব তারপর ভাজবি আনতেছি পুরো অর্থ করবি এই নে খা তুই পারস কিন্তু সব পারস আর একটু পুড়ে গেছে চুপ করে খা তাসকিন খেয়ে যা শোন না ওটা ছোট্ট জিনিস শেষ পরে একটু ডাল দিয়ে ভর্তা দিয়ে মাথায় খেলে না আমার শান্তি হয় যে কোনো একটা ভর্তা হইলেই শুটকি আলু ভর্তা ডিম ভর্তা মাছ ভর্তা থাসকেন আমি জাস্ট এই ডিম ভাজি করতে পারি আমি আর কিচ্ছু পারি না ভাবি আমাকে সুন্দর করে ভর্তা করে দিবে মা খালাদের হাতের ভর্তার মধ্যে একটা জিনিস আছে আর ভাবি তো মাছ সমান তারা নেই একটু কয়ে দিন যেতে সে এমনি খাওয়া ফরেন বল কি আর কমু তোরে তুই কি কথা কর কোনো জায়গা রাখছস হ্যাঁ তুই কেমনে পারলি এই কাজটা করতে তুই বলে তাসকিন রে বাসায় নিয়ে গে জামাই আদর করে টেবিলে বয়ে খাওয়াইছস খাওয়ালে খাওয়াইছি এগুলা কে বলছ তোরে তাসকিন নিজের মুখে কইছে আমি তো সব বুঝে ফেলাইছি তোর মনের ভিতর থেকে যে তাসকিনের লাগে প্রেম জমনাইছে এটা আমি খুব ভালো করে বুঝে ফেলাইছি মাই গড যা খুশি তা ভাব রাখতো ভাত গরম গরু মাংস গরম নাকি বাহ চমৎকার ভালো লাগছে
তাড়াতাড়ি খা খে বিদায় হও খাওয়ার সময় না এত তাড়া দিতে হয় না এরকম করস কেন তুই তো ট্রেন ছুটে যাবো না আমার চুপব সাড়ে তিনটা বাজে অলরেডি আমার তোর বাসায় খাজা যেত না অভ্যাস হয়ে গেছে বুঝছো ভালোই লাগে আমার বাপের বাড়িতে খাওয়ার টেনশন নেই বাপের বাড়ি আসিস না তোর কি মনে হয় শুধু মেয়েদের দুইটা বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলাবো দুইটা বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি তুই তো শ্বশুর বাড়িতে যা আমাকে জ্বালাইতেছিস কেন আমার মুক্তি দে তোর কি মনে হয় আমি কই আসছি স্কিন খা চলে আসছো ও আমার ফ্রেন্ড ইউনিভার্সিটির ক্লাসমেট ইউনিভার্সিটির ফ্রেন্ড তো ইউনিভার্সিটিতে থাকবে ডাইনিং টেবিলে কেন আমি বলছি হ্যাঁ ও অনেক অনেক গরিব ভাইয়া ওর বাবা মা যে টাকা ওকে দেয় ও থেকে একবার বেশি খেতে পারে না তো আমরা সব ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ওকে একবেলা করে খাওয়াবো দেখেছ কতটা উদার কতটা মানবিক আমার বন্ধু আই এম প্রাউড অফ ইউ আর তুই আমাদের আব্বার মতো হয়েছিস খুব ভালো কাজ করেছো ছেলেটাকে একটু বেশি করে খাওয়াবে চলো তো হ্যাঁ তাসকিন আমার ভাই আর ভাবি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ইয়াং ম্যান খাওয়া হয়েছে কাকু আই গিট ভালো করে খাও বেশি বেশি করে খাও ঠিক আছে আর এই পৃথিবীতে কেউ পর নয় সবাই আপন হ্যাঁ ভাল লাগতেছিল না বুঝছোস এর লেগে আইলাম আমারও ভাল লাগতেছিল না ভালো হয়েছে তুই আইছিস চিন্তা করতেছিলি পড়ালেখা করবো চল একলগে পড়ালেখা না 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 পড়াশোনা হবো না পড়াশোনা হবো না আমার দেখুন পড়াশোনা না ভালো লাগতেছে না ভালো লাগতেছে না মানে কি সে কিরে কানিস কি তোর কোনো উল্টা পাল্লা কিছু করছে নাকি বিশমিশ খাওয়াচ্ছে নাকি দিয়ে দিয়ে না লাল হয়ে গেছে ঠিক কি কস না না কানি উল্টা পাল্লা করবো কেন আরে ভালো লাগতেছে না মানে খিদা লাগছে পেটে খিদা হওয়া পেটে খিদা থাকলে তো পড়াশোনা হয় না বিদ্যা কেমনে ঢুকবো কি অদ্ভুত টাইপের কথাবার্তা কস তোরা কানি যে খাওয়ায় নাই তোর তো ভরপুর খাওয়া দেওয়ার কথা তুই তো কইছিস আমার বোনে না কানি যে খাওয়াইছে কিন্তু তো আমার দুপুর বেলা খাওয়াইছে তারপর আবার খিদা লাগে না দেখ কাম কর আঙ্কেলের কাছে যা আঙ্কেলের গিয়ে সরি টরি গিয়ে খাওয়া দাওয়া চা দিয়ে দিব আর যদি আঙ্কেল যদি না দেয় তাহলে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট যাই আমিও খাই নাই তুইও খাস নাই দুই ভাই মিলে খাই লাই চল শোন আব্বার কাছে এখন যদি আমি খানা চাই বিশ্বাস করো আমার জুতা দিয়ে পিঠায় বাসাতে বাইর করে দিব আম্মার কাছে চাইছিলাম আম্মা কইছে দেখো তোমাকে বাবা আমি যদি খাবার দেই তাহলে তোমার আব্বুজি আমাকে বাসা থেকে বের করে দিবে তোর এখানে খানা দানা কিছু নাই মামা তোর মিলে কি রানছে আজকে মিলে কি রানছে কইতে পারি না তো হয়তো আজকে তো বুধবার মলা মাছ ভাত আলু ভর্তা এগুলোই তো আরে জোস জোস লো এ মামা লো এক খুব কি দা লাগছে যা অনেক দিন আলু ভর্তা মলা মাছ ভাত খাই না জোস না লো আসনা কি লো এ লাস না মিল আরে মিল তো খাও শেষ তুই মাত্র বলি তুই জানোস না তুই বলে খাস না আব্বা রেস্টুরেন্টে যে খাবি তুই আবার খাওয়া শেষ মানে আমি খাইছি নাকি বিলাই খাই লাইছি বিলের পছন্দ মাছ না তুই জানোস না বিলাই খেয়ে লাইছে এত কিছু শুনতে চাই না একদম বাংলা জিনিস বুঝবো করেন তুই আর কানিজ মিলে আমার লগে যেটা করছো সেটার লেগে আমার বাসায় ভাত বন্ধ হয়ে গেছে আমার খাওয়ানোর দায়িত্ব এখন তবু দুজনের আমার এখানে যে দুপুরে খাওয়াইছে তুই আমার রাইতে খাওয়াবি কথা ক্লিয়ার রাইতে বেলা কেউ মুড়ি খায় ভাত খামু ভাত টাকা দে টাকা বের কর বিশ্বাস কর আমার পকেটে একটা টাকাও নেই দেখ তুই খালি তোর পকেটে টাকা নেই কোনো টাকা নাই কোনো টাকা নাই পুরো বাসায় কোনো টাকা নাই এক ফুটো টাকা তুই কইতে যাস তুই একেবারে ফকির আমি মিসকিন তোর ল্যাপটপ বেচা দিমু আমি আরে না ল্যাপটপ বেচলে আমি কি পড়ালা করব কেমন তোর টাকা দে আমারে আর টাকা নাই তো আমার টাকাও তো দেওয়া বন্ধ করে দিছি ফেল করছিস না তুই তো মোবাইল বেচা দিমু আমি আরে মোবাইল বেচলে আমি কথা কমু কেমন তো আমার টাকা লাগবে তো আমি খামু না আমার কিটা লাগছে তো আমার কিটা লাগলে কিন্তু মাথা মাথা নষ্ট হয়ে যায় তুই কি আঙ্গুর মাছ নাকি তুই খাইছিস না একবার না খেলে কি হবে মানুষ কয় বেলা খায় মানুষ তিন বেলা খায় তোর এত বড় চল তুই জানোস না সকালে একবার খায় মানুষ দুপুরে একবার খায় বিকাল বেলা নাস্তা খায় আমি দুপুরে বাদ দিয়ে এখন পর্যন্ত চালাই গেছি আমার রাইতে বেলা কিটা লাগে না মানুষ তো আমি আমার তো জিনিস হজম হয় না তাহলে আমার খা খা আমার খায় আমি তোরে খামু কিল্লিকা
তাহলে আমি তোরা খাওন দিমু কই থেকে এখন আমি জানি না আমার আমার টাকা দিতে আমি হোটেলে যে ভাত খাব ভাই আমার কাছে টাকা নাই বুঝতাছ টাকা নাই না তাহলে এগুলো মনে তোর না রাত্রে আসছিস কেন তোর দুপুরে আসার কথা আরে রাত্রে তো ফরেন কল ফরেন ফোন ধরতেছে আমি কি করব আসসালামু ভাইয়া ভাবির রান্না তো দুর্দান্ত লাগে আমার কাছে আপনি খুব ভালো রান্না করেন ভাবি শোনো আমার কিন্তু মেস লাইফ ছিল মেস লাইফের স্ট্রাগলটা আমি কিন্তু বুঝি ভাইয়া খাবার নিয়ে স্ট্রাগল করতে ভাইয়ারা আমার কখনো হোস্টেলে থাকতে দেয়নি ভালো হয়েছে তুই যে দোষী হোস্টেলে গেলে দেখা যাবে কারো নাক মুখ ফাটে হয়েছে কালকে একটু কুমির নিয়ে আসছি বাসায় সেটা জানি ভাইয়া কিন্তু আমি আর কত ডাইট করবে নাইকা হবে নাইকা ওই রান্নাটাই মজা এটা শিখে ভাবি সবকিছুই কানে কিন্তু তোমার নামে বদনাম করছিল তুমি নাকি রান্না ছাড়া কিছুই পারো না তাই নাকি কামিজ ভাইয়াই উল্টে কথা বলছিল কানে আপনাকে রিফান্ড করছে সত্যি ভাবি তুমি আমাকে চিনো না আমি তোমাকে নিয়ে কথা বলতে পারি চিনি তো খাচ্ছ তো ঠিক মতো না ভাবি আর কিছু লাগবে না আমার খাওয়া শেষ ভাই আমি উঠি প্লিজ কিছু মনে না করলে আচ্ছা আমি উঠি আমার খাওয়া শেষ শোনো কালকে থেকে ওকে আলাদা খেতে দিবে তাছাড়া আমাদের সাথে একসঙ্গে বসে খাবে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না আর ও তো আমাদের ফ্যামিলি মেম্বারও না তাসকিন এটা কি তুই আমার জন্য প্রেমপত্র লিখছিস এটা মধ্যে টাকা টাকা আমি টাকা দিয়ে কি করবো কালকে থেকে আর আমার বাসায় আসবি না বাইরে খাবি ওই টাকা তোর কি মনে হয় মানে আমার খাওয়ার জন্য টাকার অভাব কি সমস্যা আমি বুঝলাম কারণ আমি তোকে এই বাসায় আর দেখতে চাই আর কোনো সমস্যা নেই কেন ভাইয়া ভাবি তুই কি বাংলা কথা বুঝিস না আমি বলেছি যে আমি এই বাসায় তোর চেহারা আর দেখতে চাই না তুই আমাকে দেখতে চাস না এই বাসায় দেখতে চাই না বাইরে দেখতে তো সমস্যা নেই আচ্ছা তো তোর কি ধারণা যে আমি খাওয়ার জন্য এই বাসায় আসি তোর এটা ধারণা আমি খাওয়ার জন্য এই বাসায় আসি আমার খাওয়া নাই আমার কাছে খাওয়ার টাকা নাই তোর তাই ধারণা তুই আমাকে টাকা দিতেছিস তোর আমার ফকির মনে হয় কেন আসিস তুই বাসায় এতদিনে তুই যদি না বুঝিস আমি কেন আসি আমার কিছু বলার নাই তারপরও বেহার মতো বলে দিই আমি না তোর জন্য আসি তোর জন্য আসি খাইতে আসি টাকার জন্য আসি না আমি ফকির না তোর জন্য আসি ঠিক আছে তুই আমাকে দেখতে চাস না ফাইন আমাকে দেখবি না প্যারা নাই তাসকিন এই ম্যানেজার সাহেব স্যার গোয়েন্দাগিরি যে করবার লাগছেন কিছু তো কল না দিহি আপডেট উপডেট কি
স্যার, ওই ঘটনা তো একের পর এক শুধু ঘটে যাচ্ছে। ঘটনা ঘটে যাইতেছে, ঘটনাটাকে এটা কইবেন তুমি? আর যেদিন থেকে স্যার আপনি খাওয়া বন্ধ করলেন, তারপর থেকে তার হবু শ্বশুর বাড়িতে নিয়মিতভাবে খেয়ে যাচ্ছে। এবং এই এই যে বিষয়টা হয়তো দেখা যাবে যারা বিয়ে করে। খারাপ খারাপ খারাপ, পানি এক দূর গড়ায় গেছে, আমি কিছুই জানা পারি নাই। ঠিক আছে, জি স্যার, আমি দেখতেছি, যাও তুমি। হ্যালো, আসি স্যার। যাও, ওলাই দাইলে আমার বিয়ে করবার চায়। ঠিক আছে, যামুনি হোক বাইতে। বুঝিলাম কি, আজ কিন্তু আমগো একমাত্র পোলা, ওর ভালোবাসার মূল্য দিবার লেখা আমি আপনাকে বাইতেছি। এই কানিজ আর তাস কিন্তু দুইজন দুইজনকে ভালোবাসে। অগো, ভালোবাসার একটা পরিণতি কইলাম আমরা দেওয়ার পারি, যদি কিছু মনে না করেন। আমরা জেনে শুনে তার ফিউচারটা রিস্কের মধ্যে ফেলতে পারি না। বুঝা পারলাম না কি কইলেন। ছেলে তো নিজে নিজের খাবারের ব্যবস্থা করতে পারে না, সেখানে কিভাবে কানিজের ভরণ পোষণের দায়িত্ব নেবে? অ্যাঙ্কর, আসলে মানে এরকম ভবগুরু টাইপের ছেলের সাথে, হ্যাঁ, আমার বোনকে আমি বিয়ে দেবো না। দয়া করে আপনি আসতে পারেন। বাবাজি, আমার মনে হয় আপনি ভুল করতেছেন। ভুল আমরা করছি না অ্যাঙ্কর, ভুল করছেন আপনি। কিছু মনে না করলে আপনি এখন উঠতে পারেন প্লিজ। সরি আঙ্কেল। আঙ্কেল কিছু খেয়ে গেলেন না? কেন ফোন? যেই মানুষ আমাকে টাকা অফার করে, যেই মানুষ বলে যে আমি চেহারা দেখতে চাই না তোর, সেই মানুষের ফোন কি জন্য ধরবো আমি? আমি যে এখানে আসছি এইটাই না তোর জন্য অনেক বেশি। শুকরিয়া কর, বল কি বলবি, তাড়াতাড়ি বলবি। দেখো, আমি কখন বলছি আমি তোর চেহারা দেখতে চাই না? তোর না মেমোরি খুব খুব বাজে জানো, তোর স্মৃতিশক্তি খুব খারাপ। তুই আমাকে গতকালকে তোর বাসার গেটের সামনে দাঁড় করায় বলছিস যে তুই আমার চেহারা দেখতে চাস না। তুই বাদাম খা। বাদাম না খেয়ে প্রতিদিন এক গ্লাস পানিতে এক চামচ লবণ গুলো খা, তা তোর বুদ্ধি বাড়বে। আমি কী বলছি, কী মিন করে বলছি সেটা বুঝতে পারবি। আমি একবারের জন্য তোকে বলি নাই যে আমি তোর চেহারা দেখতে চাই না। আমি বলছি যে আমি এই বাসায় তোকে দেখতে চাই না। কেন কেন তোর বাসায় দেখতে চাস না? ওকে কেন, কী সমস্যা আমাকে বলো। সমস্যাটা আমি করছি, প্রবলেম আমার, সেটা আমি তোকে বলতে পারছি। যেটা আমি বল সবসময় যেহেতু সব বলি, আজকে বলতে পারতেছি না, তার মানে বুঝতে হবে যে এরকমই প্রবলেম যেটা আমি তোর সাথে শেয়ার করতে পারছি। ঠিক আছে, বুঝছি, তোর প্রবলেম তোর কাছে রাখ, আমারটা আমার কাছে থাকুক। কী জন্য রাখছিস বল? আমার লাগবে না তোর খাবার, তোর খাবার তুই নিয়ে যা। থ্যাংক ইউ। তোর বাসায় খাবার থাকার পরেও, তোর পকেটে টাকা থাকার পরেও তুই আমার বাসায় কেন যাস খাবার খেতে? তোর জন্য। আমিও তোর জন্য নিয়ে আস, তোর কাছে আস, তোর জন্য আস। আমি যাচ্ছি, খাবার রেখে গেলাম, খেলে খাবি না খেলে নাই। আমি গেলাম। সাবধানে যা। ভালো না বাসলে সকালবেলা ঘুম থেকে উঠে এই গরমের মতো আমি তোর জন্য খিচুড়ি রান্না করে নেব। তুই কথাটা সুন্দর করে বলতে পারতিস না কেন তুই আমাকে? এতক্ষণ ধরে যা যা করতিস আমার সাথে কেন? তুই সুন্দর করে আমাকে জিজ্ঞেস করতে পারিস নাই? আমি আবার জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো বলেই দিছি আমি তোর জন্য যাই। কি হয়েছে তোমার? আব্বু জি, কি হয়েছে আব্বু জি? কি হয় দেখা, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি গা। আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকায় কেউ কথা কয়ে পারে নাই, আর ওরা ওরা আমার চোখের দিকে তাকায় আমার অপমান করে বাইক মেরে দিচ্ছে। আব্বুজি, কারা তো বড় কলজি আছে আমার আব্বুজির অপমান করছে? কেঠা কানিজের ভাই আর ভাবি, কানিজ কানিজ ভাই ভাবি, আব্বুজি কি কি কইতেছেন? এগুলো আপনি কই পেয়েছেন? আমি এগুলো পাই নাই কা।
হ্যাঁ আমারে পাইছে আমি গো বাইতে গেছিলাম তোরা কানিজের বিয়ার কথা কইবার লাগি আমার অপমান করছে কয় আমরা বলে মিসকিন ভিখারি লজ্জায় তো আমি সুইসাইড করবার মন চাইতেছে তওবা তওবা কি কইতাছো তুমি আ তুমি মইরা যায় আমারে বিধবা কইরা একলা ফালায় যাইবার চাইতেছো আর তোর কথার মানে বুঝে না আর এটা তো আমি কথার কথা কইছি আমি কে লাগা সুইসাইড করব ওইটা কও হ্যাঁ হুন আমার পোলার লাগা আমি সবচেয়ে ধনী পরিবারে মা খুঁজে লাম ওরা কি মনে করছে দেখাই দেবো না আমি কোনো বুঝি নাই আমি এক কথার মানুষ যেইটা কইছি ওইটাই কইরা ছাড়বো আগো আমি দেখাই দেবো আমার পোলার লেগা ছয় ছয় মাই আইব ধনী পরিবারে আমগো কয় মিসকিন আমগো কয় ভিখারি আরে কিসের কাম ডাউন আমার আব্বুজিকে অপমান করছে আমি কি এখানে বসে রসগোল্লা খাবো রসমলাই খাবো আচ্ছা এটা আমার দোষ তোমার দোষ আমি একটু অন্যভাবে তোমার কথা ওদেরকে বলেছিলাম ওদের কি একটু অন্যভাবে বলেছিলাম মানে এটা কি মানে কি এটা মানে কি আমাকে বুঝিয়ে বলো এক্সপ্লেইন করো আমাকে প্লিজ রাগ করো না বলছি করো এক্সপ্লেইন করো আমাকে বুঝাও আমাকে জানাও জিনিসটা আমি জানতে চাই আমি বলেছিলাম যে তুমি অনেক গরিব তোমার দুবেলা খাবার খাওয়ার টাকা নেই বাড়ি থেকে যে খাবার খাবারের টাকা পাঠায় ওই টাকা তোমার একবেলা বেশি খাবার কভার হয় না তো আমরা সব ফ্রেন্ডরা মিলে তোমাকে প্রতিদিন একবেলার খাবার খাওয়াই আমার আমার আব্বুজি আমাকে যে টাকা পাঠায় ওটা দিয়ে আমার একবেলা খাওয়া হয় আস্তে এমন করলে কেমনে কথা বলবো ঠিক আছে আমি তাহলে যাও তোমার ভাইয়া ভাবিকে বলো যে আমি এই গরিব ছেলেকে বিয়ে করে ওর সাথে গাছ তলায় থাকবো যাও বলো পরশুদিন ভাইয়া ভাবির অ্যানিভার্সারি তো আমি কি করব ফুল নিয়ে যাব তো আমরা একটা কাজ করতে পারি তোমাদের রেস্টুরেন্টে আমরা পার্টি রাখতে পারি মানে অ্যানিভার্সারি ডিনারটা আমরা তোমাদের ওখানে করলাম আর তুমি ওদেরকে ফ্রি খাবার খাওয়ালে কোনো বিল্ডিং নিও না আর বললা যে এটা আমার রেস্টুরেন্ট তো আমরা ভুল বুঝে নিব কি বুদ্ধি তোমার বাহ মুয়া মানে এক রাতের মধ্যে ছেলে বড় লোক হয়ে রেস্টুরেন্ট বানায় ওইখানে মাগনা ট্রিট দিতে সবাইকে না এত বড় লোক হয়ে গেছে আমি আচ্ছা ভুল তো হয়ে গেছে হ্যাপি অ্যানিভার্সারি শর্মা আই না আমি কাটো বাকি আগে হবে আমি 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 আগে তোমাকে খাবো আমি আমি না না আবার সে ভালো এই খাইতে ভালো খাও না হ্যাঁ জানি একজন গেস্ট এসেছে আপনাদের খাবারের যত বিল সব অন দ্য হাউস আমরা পে করবো as an anniversary gift. ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করে। থ্যাংক ইউ সো মাচ। কোয়ে তো পোলা পটানোর চেষ্টা করে কাম হইব না। খারা। তাসকিন। বাবা সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নাই তো? হুন বাবা। আমগো রেস্টুরেন্টে যত খাওন তৈরি হয় যত আইটেম আছে সব খিলাবি লগে ওগো বাসার লেগা প্যাক করে বিদিয়া দিই বুঝাই দিই আমরা পেলাম মিসকিন না ভিখারিও না এইরকম খাওন মনে করেন যে আমরা বাবা হাজার খানেক লোকের মাসের মধ্যে 15 দিন ফ্রি খাওয়া পারি মাগার এই বিয়া কিন্তু হইব না ও ভালো কথা যত খাওন খাওয়াবি বিল কিন্তু লবি না এই যে কইলাম না আমি এক কথার মানুষ না না আঙ্কেল সরি আঙ্কেল শুনুন খান বাবা সরি আঙ্কেল 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 প্লিজ সবই বুঝলাম এখন কি হবে আমি জানি না এখন কি হবে
আমি শুধু এতটুকু জানি আমি তোমাকে না পাইলে আমি পাগল হয়ে যাব। চল আমরা পালাই যাই। আরে পালাই যাই মানে চাইলেই কি পালাই যাওয়া যায় নাকি? তোমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে আছে, তোমার কাছে থাকার জায়গা আছে, আমার কাছে চাকরি বাকরি আছে, পালাই যাই পালাই যাই। তাহলে এখন কি করব? আমি জানি না উপায় কি, আমি শুধু জানি যেইভাবে হোক অ্যাট এনি কস্ট আমাদের দুই ফ্যামিলিকে রাজি করতে, আব্বুজিকে তো রাজি করাইতেই হবে, নইলে মনে করো শেষ আমি একদম। ওয়ালাইকুম সালাম। কিছু কইবেন? হ্যাঁ, আগামী শুক্রবারে তোর বিয়া, মায়া বহুত সুন্দর, তোর পছন্দ হইব, রেডি হয়ে যা। আমি কইলাম এক কথার মানুষ, দ্বিতীয় কোনো কথা উনবার চাই না। আব্বুজি কইছি না, এক কথার মানুষ। আব্বুজি আমার তো সাদির বয়স অনেকা। আব্বুজি কাজী সাহেব জি, কাবিন নামায় সব ঠিকঠাক মতো দেখবে, এনআইডি দেখে দেখে লিখবে। আমি গেল কি যে ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? তাস কিন্তু রুম বন্ধ করে রাখছে, ওরা ডাকাইতেছে, কোনো কথা কয় না। আমার তো মনে হয় গলায় ফাঁসি দিয়ে লাইছে। কি কর? কাম কর, রুমে যা, ইয়া নাতির তিমাইটা দরজা ভাঙ্গা ফেলা, ওর গলার রসি রসি কাইটা, হাত পা বাইন্দা, চোখ বাইন্দা, শেরওয়ানি পাঞ্জাবি যাই পাঁচ ওইটা পরায় আরে লয়ায়, দরকার হয় ডেড বডি দিয়ে আমি বিয়া পড়াবো। আমি এক কথার মানুষ। ডেড বডি দিয়ে কেমনে করবো? ওইটা আমি বুঝো, এক কথার মানুষ আমি। যা লোরা লোরা। যাই রাধে, আমারে যাই রাধে, আমারে যাই রাধে। কথা কম আমারে, তুই কোনো কথা কবি না, আমারে তো অনেক ক্ষতি করেছি। তা কইতাছি কোনো ক্ষতি নাই, আমি জাতি করবার চাই না, আমি করুম না জাতি, আমি যাম গা, আমি কোন দিকে যাবো যাই না। আমার আমার চাই রাধে, আমার পরেন বিশ্বাস কর, আমার চাই রাধে, আমি জাতি করুম না, আমার চাই রাধে, জাতি করুম না, আমি চাই রাধে, আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আব্বা জানি করছো না তো, আমি শাদি করুম শাদি করুম, তুই যা, আমি খালি একটু আবার লয় কথা বলি। আপা সালাম আলাইকুম। ইয়া ইয়া গেছো? আসো আসতে আসতে, সরি আপনি। আসসালামু আলাইকুম। আপা কিছু মনে করেন না আপা, আপা দেখেন আপা, আমি আসলে শাদি করবার চাইতেছি না, এই মানে কইতেছি আমি শাদি করবার চাইতেছি না। আমি শাদি করে ফেলেছি, আমি একটা শাদি করছি, কিন্তু আমি আমি শাদি করছি আমার আমার বউপুয়াতি। আমি হসপিটালে আছিলাম, ওরা আমার জোর করে ধরে লইছে, লাগতেছে অতক্ষণে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখে আলছে, আমার ডাকতেছে বাবা বাবা করে, আমার কুচতেছে আমার বাচ্চাটা। আপা আমার আপনি মাফ করে দেন আপা, আপা গুলো দেন আপা, বিশ্বাস করেন আপা, আপনি আমার বোন লাগেন আপা, আমার খুলে দেন। না মানে যাতে আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি, তোমাকে বিয়ে করতে চাই আমি, এতগুলো মিথ্যে কথা বলছি। আমি তো ভাবছি আব্বুজি কার সাথে যেন বিয়েছে, দেখলো তাহলে দেখলো বিয়ের আসরে বসে কেউ নাকি এরকম করে কখনো। আমি জানি না আব্বুজি তোমার সাথে বিয়া ঠিক করছে। মানুষজন কি ভাবতেছে? সালামুম আব্বুজি, আছি, টেনশন নিয়েন না। আরে কি একটা অবস্থা দেখছো, খালি পায়ে বলছি শাদি করতে। লোকে দেখো চোখের মধ্যে প্রেম হলো, আসুক না শাদি আমাকে।